কেউ তোমার উপর কোনো রকম জোর খাটাতে পারবে না, মেয়ে বাড়ির বাইরের কেউ না ভেতরের। তুমি নিজে তোমার সিদ্ধান্ত নেবে। আরে এগুলো কি হচ্ছে বাড়িতে? তোমরা কোনো কিছু আমাকে কিছু বলতে চাচ্ছ না কেন? ফাহিম কখন এ বাড়ির বাইরে যায়, কখন বাড়িতে আসে, কেউ কিচ্ছু আমাকে জানাচ্ছ না। হচ্ছেটা কি এই বাড়িতে সব? আচ্ছা বাবা, এই খুন খারাপের ভিতরে থেকে কোনো লাভ আছে বল? তুই বাবা ঘরের ছেলে, ঘরে ফিরে আয়, আমরা সব কিছু সামলে নেব। তুই ঘরে ফিরে আয় বাবা। না চাচা, আমি অনেক ভেবে চিন্তে এই সিদ্ধান্তটা নিয়েছিলাম এখানে থাকার। আর এখন যখন যুদ্ধক্ষেত্রে নেমেই গেছি, তখন তো ময়দান ছেড়ে যাবার প্রশ্নই ওঠে না। আমি তার শেষ দেখেছ ফাহিম। দেখো বাবা, এ মানে তোমার বয়স কম, তাতে তোমার রক্তটাও বেশি গরম, এই জন্য তুমি বিষয়টা বুঝতে পারছ না। এই সমস্ত বিষয় আমরা ঠিক সামলে নেব, আর একটা বড় ব্যবসা চালাতে গেলে এরকম ছোটোখাটো ঘটনা ঘটবে। আমি বলি কি, তুমি এই সমস্ত ঝামেলা না থেকে ঘরে ফিরে আসো। কোনটা ছোট ঘটনা? ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়া, একের পর এক অর্ডার বাতিল হয়ে যাওয়া, বাবার অসুস্থ হয়ে যাওয়া, আব্দুল খুন হয়ে যাওয়া, চাচা একটা মানুষের জীবন চলে গেল, আমার কাছে কোনোটাই ছোট না। আসলে আমি ঠিক সেভাবে বলিনি বাবা, কথাটা আমি আসলে ওইভাবে বলতে চাইনি। আমি যেটা বুঝিয়েছি যে আরো অনেক লোক আছে এই ব্যবসাটাকে সামাল দেওয়ার, অনেকেই দেখতে পারবে, আমি দেখতে পারবো, রাশেদ আছে, দরকার হলে রাশেদকে পাঠিয়ে দেবো। তুমি বাবা বিদেশে পড়াশোনা করেছ, দরকার হলে আমাদের বিদেশের ব্যবসাটা তুমি দেখবে, সেটা কি অনেক ভালো হয় না? চাচা, বাবা কিন্তু আমাকে বিদেশ থেকে এখানে ডেকে এনেছে এখানকার এই সমস্যাগুলো সমাধান করার জন্য। আমি বাবার কাছে প্রতিজ্ঞাবদ্ধ, আমি কোথাও যাচ্ছি না, আমি এখানেই থাকব। যেমন তোমার মর্জি, কিন্তু একদিন তুমি বুঝতে পারবে আমি যা করতে বলেছিলাম সেটাই ভালো ছিল। ঠিক আছে, ভালো থেকো, চলি। কিন্তু কি করবো বলুন, বাঁচতে গেলে তো খেতে হবে, তাই খাচ্ছি। বাঁচতে গেলে কাজও করতে হয়। জীবনে তুমি অনেক সুযোগ পেয়েছ, গত 6 বছরে কম করে হলেও 20টা চাকরি তুমি পেয়েছ, কোথাও তুমি থিতু হতে পারো, কিন্তু মদ খাওয়ার পয়সা তোমার ঠিকই জুটে যায়। মদ খাওয়া বন্ধ করো, জুয়া খেলা বন্ধ করো, যদি তুমি বদলে না যাও তাহলে দীপালি তোমার ওখানে আর কখনো যাবে না। ভাইজান, আমার বউ আমার সাথে যাবে না, সেই সিদ্ধান্তটা ভাইজান আপনি নেবেন। হ্যাঁ, দরকার হলে সিদ্ধান্তটা আমি নেব। যতবারই দীপালি এ বাড়ি থেকে তোমার বাড়িতে গেছে, কতবারই কোনো না কোনো কারণে কাঁদতে কাঁদতে আবার এ বাড়িতে ফিরে এসেছে, আমি আর ওকে কাঁদতে দেখতে চাই না। ভাইজান বিশ্বাস করেন, আমি একদম বদলে গেছি, আমি আর কোনো ঝামেলা করবো না। এই যে খাবার ফিরে বলছি, আর করবো না। তোমার কথা আমি বিশ্বাস করবো মনে করেছো? তুমি একটা মিথ্যেবাদী।
যতবারই তুমি এ বাড়ি থেকে গেছো এক গাদা টাকা নিয়ে গেছো। ওই টাকা শেষ হয়েছে, তোমার মদ খাওয়া শেষ হয়েছে, কোনো না কোনো কারণে অত্যাচার করে দীপালিকে এ বাড়িতে পাঠিয়ে দিয়েছো। তুমি শুধু চেনো টাকা। ভাইজান কি টাকা চেনে না বলেন? ভাইজান আপনি টাকা চেনেন না? মদ আমি নিজের টাকায় খাই ভাইজান, অন্যের টাকায় খাই না। হ্যাঁ এটা ঠিক যে আপনার কাছে আমি টাকা নিয়েছি, কিন্তু সেটা আমি সময় হলে ফেরত দিয়ে দেব। সে সময় আর কখনো আসবে না, সেটা আমি খুব ভালো করেই জানি। শোনো, তোমাকে আমি শেষবারের মতো বলে রাখছি, তুমি যদি নিজেকে না শোধরাও তাহলে দীপালি তোমার বাড়িতে আর কখনোই যাবে না, এটাই আমার শেষ কথা। বলুন তো ভাবি, এর কোনো মানে হয়? আমার বউকে আমি নিয়ে যাব আর আপনারা ওকে আটকাবেন, এটা হতে পারে? জোরকবার কথা নাই, ভাইজান যা বলেছেন ঠিকই বলেছেন। তুমি ভালো হয়ে যাও, দীপালি ঠিক সময় তোমার কাছে পৌঁছে যাবে। আমি যখন এসেছি ভাবি তখন আমি দীপালিকে নিয়ে যাব, দরকার হলে আমি এখানে কিছুদিন থাকবো, আমি দীপালিকে না নিয়ে যাব না। তুমি এখানে পারবে থাকতে? যখন ভাইজান তোমাকে পারমিশন দেবে এখানে থাকবে, নলে পত্রপাত দিয়ে দেয়। আপনি যে কি বলেন না ভাবি, ভালো হই মন্দ হই আমি তো এবারই জামাই, আমার সাথে কি এরকম করতে পারবে? ভাবি একটা দাঁড়িয়ে কষ্ট করছেন কেন? আচ্ছা বাসা কি আম আছে ভাবি? আম হ্যাঁ আছে। আমার জন্য একটা একটা না সরি আপনি তিনটা আম একটু কেটে নেন না, বেশ বহুদিন না ভালো আম খাই না। আমি জীবনে অনেক নির্লজ্জ দেখেছি, কিন্তু তোমার মতো নির্লজ্জ আমি জীবনেও দেখি। দেখেন আমি তো দেখার সুযোগ করে দিলাম। উফ, সবাই আমার পিছনে উঠে পড়ে লেগেছে আমাকে তাড়াতে, কিন্তু আমার যে রাজকন্যা এবং রাজ্য দুটো একসাথে চাই, আমি চলে গেলে তো সেটা আর হবে না। খুব রাগ করেছি এত রাগ করেছি মনে হচ্ছিল নাকটা ভেঙে ঘুষে দিয়ে নাকটা ফাটি। বাপরে বাপ, থ্যাংকস যে তুমি তাকে মেরোনি। শোনো আমি সবকিছু একদম ঠিকঠাক করে ফেলবো, তুমি দেখে নিও সব ঠিক হয়ে যাবে। ফাহিম আমি তোমাকে অনেক বিশ্বাস করি, কিন্তু মন মানতে চাইছে না। আব্বুর ক্ষতি আব্বুর কষ্ট আমি একদম দেখতে পারি না। শোনো তুমি আমাকে বিশ্বাস করো, দেখবে আমি যা বলেছি তাই করো, কারো কোনো ক্ষতি হতে আমি দেব না। ফাহিম তুমি তুমি কি করে করবে? উনি হচ্ছেন কোম্পানির মালিক পক্ষের একজন, উনি চাইলে সব কিছু করতে পারেন। না পারেন না। শোনো আশ্বিতা, কারো ক্ষতি করা অত সহজ ব্যাপার না, আর আমি যতদূর জানি কোম্পানির মালিক তো হচ্ছেন অন্য একজন, মানে হুমায়ুন সাহেব।
তিনি খুব ভালো মানুষ, আর তিনি থাকতে কিন্তু কারো কোনো ক্ষতি হতে দেবে না, আই এম শিওর। তুমি বলছো? হুম, আমি সত্যি বলছি, কোনো ক্ষতি হবে না। ঠিক আছে। আচ্ছা, ওই লোকটা চলে গেছে না? হুম, চলে গেছে। কেন, লোকটি থাকলে তুমি তাকে মারধর করতে নাকি? আরে না না, মারতাম না। কিন্তু তুমি প্লিজ দেখো, সত্যি করে দেখবে কিন্তু, জানি লোকটা আর না আসে। হুম, আসলে অফিসের লোক তো, কখন আসে আর কখন যায় সেটা তো আমি দেখতে পারবো না, তবে সে এসে যেন কারো কোনো ক্ষতি করতে না পারে আমি সেটা দেখব। ঠিক আছে। আচ্ছা ফাহিম, তুমি ওই লোকটাকে চেনো যে কোম্পানির মালিক, কি নাম বললে, হুমায়ুন সাহেব? হুম, কেন বলো তো? না, আমি তাহলে বলতাম যে তুমি ওনাকে একবার জানিয়ে রাখবে যে আব্বুর সাথে ওই লোকটা কি বাজে ব্যবহার করেছিল। আচ্ছা শোনো না, আমার সাথে কিন্তু শাহরিয়ার সাহেবের খুব ভালো সম্পর্ক, আমি জানি তাকে বললে কিন্তু হবে। হ্যাঁ হ্যাঁ রাইট, উনিও খুব ভালো লোক, কিরম এক কথায় রাশেদ ভাইয়ের চাকরিটা করে দিল। হুম হুম, উনি খুব ভালো লোক, দেখবে আমি ওনাকে বলবো, তাহলে আর তোমার বাবার কোনো ক্ষতি হবে না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ ফাহিম, তোমাকে আমি এই জন্য এত ভালোবাসি। আসলে আব্দুল খুব বড় অভিনেতা, এমন মরার অভিনয়টা করলো না যে ফাহিম দুই হাত দূর থেকে দেখেও বুঝতে পারলো না যে আব্দুল মরেনি। ফাহিম তোমাকে আমি এই জন্য এত ভালোবাসি। ও আচ্ছা 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 আচ্ছা, তুমি তাহলে এই জন্য আমাকে ভালোবাসো। আচ্ছা ধর, ওই লোকটাকে যদি আমি না চিনতাম তাহলে, তাহলে কি তুমি আমাকে ভালোবাসতে না? ফাহিম, তুমি আমাকে রাগানোর চেষ্টা করছো না? তুমি যতই চেষ্টা কর, আজকে আমি রাগবো না। দেখো, ইস, যদি তুমি একবার রাগ করতে তাহলে আমি তোমাকে জড়িয়ে ধরতাম তোমার রাগ ভাঙার জন্য। যতক্ষণ পর্যন্ত তোমার রাগ না ভাঙত ততক্ষণ আমি তোমাকে ছাড়তাম না। হুম, খুব মজা তাই না? হুম, কিন্তু সেটার হলো কই? ঠিক আছে, নো প্রবলেম, নেক্সট টাইম যখন আমি রাগ করব তখন করো। তাহলে আমি এখন যাই। হুম, যাবার আগে আমাকে যে ভালোবাসো সেটা একবার বলে যাও, আমার শুনতে খুব ভালো লাগে। আমি বলবো না, আমার লজ্জা কর। আচ্ছা ঠিক আছে, চোখ বন্ধ করো। কোন আই লাভ ইউ। আমার নাম জুলফিকার, সবকিছু নষ্ট হয়ে যাওয়ার আগে সবকিছু ঠিকঠাক করে ফিরে আসে আমার কাজ। কি করে? আব্দুলকে আমি সরিয়ে দিয়েছি, মানে খুন করে ফেলেছি। সবার চোখে আব্দুল মারা গেছে, কিন্তু আসলে আসলে কি, আসলে আব্দুল খুব বড় অভিনেতা, এমন মরার অভিনয়টা করলো না যে ফাহিম দুই হাত দূর থেকে দেখেও বুঝতে পারলো না যে আব্দুল মরেনি। আমিও তো সেটাই চাই যে সবাই তটস্থ থাকুক, আব্দুলের মরার কথা শুনে আদালত কেসটা তুলে নিক, ভাইমুকে খোঁজা বন্ধ করুক,
আর আমি সেই সুযোগে সমস্ত সাক্ষ্য প্রমাণ। এইদিকে আরেকটা কাণ্ড ঘটে গেছে। কি হয়েছে? এত অপমান, এত অপমান! তুমি তো দেখলে জুলফিকার স্যার বাড়িতে এসে আমাকে কিভাবে অপমান করে গেল। এইদিকে আরেকটা কাণ্ড ঘটে গেছে। কি হয়েছে? দীপালির হাজবেন্ড এসেছে, দীপালিকে নিয়ে যাবে। তো ভালো হয়েছে, ওর বর এসেছে, ওকে নিয়ে চলে যাবে, ঝামেলা চলে যাবে। কিন্তু দীপালি তো বলছে দীপালি যাবে না। যাবে না মানে? যাবে যাবে, ওই কিছু টাকা পয়সা নেবে তারপর চলে যাবে। এটা নতুন নাকি? এর আগেও তো কাঁদতে কাঁদতে বাড়িতে এসেছে, টাকা পয়সা নিয়ে হাসতে হাসতে চলে গেছে। না না, এবার ব্যাপারটা সেরকম না, ওর মনে কষ্ট। দুজনে মিলে সলা পরামর্শ করবে, আর এদিকে ভাইজানের মনের কষ্ট বাড়বে। ভাইজান বলবে তোদের কত টাকা লাগবে, এই নিয়ে চেক চেক দিবে, চেকটা নিয়ে চলে যাবে। আবার যখন টাকা শেষ হয়ে যাবে, সুসুর করে বাড়িতে চলে যাবে। তাহলে তুমি এত টেনশন করো না তো। হ্যাঁ, টেনশন করলে আমাদের ক্লাস। আব্দুলকে খবরটা দিয়েছিল চাচা, মাল চুরি যাওয়ার খবরটাও দিয়েছে চাচা, এমনকি আব্দুলের মারা যাওয়ার খবরটাও চাচা আগে পেয়ে গেছে। আমি বা অন্য কেউ এইসব খবর জানানোর আগেই চাচা কিভাবে সব জেনে যাচ্ছে? এমন তো নয় যে এইসব ঘটনা ঘটবে তা চাচা আগে থেকে জানত। কি করে চাচা সব জেনে যাচ্ছে? আর আজকে এখানে চলে আসলোই বা কেন হঠাৎ করে? চাচা তো নিজের মুখেই বলল যে বাবা ওকে আসতে বারণ করেছিল। আচ্ছা, বাবা যদি বারণ করে থাকে, সে কথাই বা শুনল না কেন চাচা? শুধুমাত্র আমার সাথে দেখা করার জন্য তো চাচা আসেনি, আর আসলেও এতক্ষণ কোথায় ছিল? এর মধ্যে তো কিছু রহস্য আছে, কিছু তো আছেই, আমাকে সেটা জানতে হবে, জানতেই হবে। কি হয়েছে তোমার? কথা বলছো না কেন বলো, কি হয়েছে? আমার এই কাজটা করতে আর ভালো লাগছে না। এত অপমান, এত অপমান! তুমি তো দেখলে জুলফিকার স্যার বাড়িতে এসে আমাকে কিভাবে অপমান করে গেল। এত বছর কাজ করার পর এটা আমার প্রাপ্য ছিল বলো? ওরা বড়লোক, বড়লোক বলি তো বড়লোক বলে কি ওরা আমার সাথে যাতা ব্যবহার করবে? কই, বড় স্যার তো এরকম না, ওনার সাথে আমি কত কাজ করেছি, একসঙ্গে কাঁধে কাঁধ মিলে এই কোম্পানির জন্য কাজ করেছি। উনি তো কখনো এভাবে কথা বলেননি যেভাবে জুলফিকার স্যার কথা বললেন। শুনেছি ওই লোকটা খুব একটা সুবিধের না। একটা মেয়ের জীবন নিয়ে
এভাবে ছিনিমিনি খেলছে? অথচ আমি বড় ভাই হয়ে কিছুই করতে পারছি না, এটা যে আমার কত বড় কষ্টের। দীপালীকে আরফানের হাত থেকে রক্ষা করার কি কোনো রাস্তা নেই? জানিস, আমার না খুব টেনশন হচ্ছে, এখানে এত রকমের ঝামেলা, কখন না জানি কি ঘটে যায়।